আমি বলছি মনিটাইজেশন সবার আসবে, সবাই পাবেন মনিটাইজেশন, অঙ্কটা আপনারা করুন। বন্ধুরা, আজকের ভিডিওর মেন বিষয়বস্তু মনিটাইজেশনের সহজ অঙ্ক। আমরা সবাই ইউটিউবে এসেছি, সবারই কিন্তু একটাই লক্ষ্য, চ্যানেলটা যাতে মনিটাইজেশন পায়। সবাই কিন্তু এই আশা নিয়ে কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিন নির্দিষ্ট কিছু সময় এই ইউটিউবের পিছনে আমরা দিয়ে থাকি, কেউ 2 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 10 ঘন্টা। তবে একটা জিনিস কি, মনিটাইজেশন যে সহজ অঙ্কটা আমি দেখাবো, আপনারা সেইভাবে এগিয়ে যাবেন, নিশ্চয়ই সফলতা পাবেন। তো কে কীভাবে কিন্তু ওয়াচ টাইম তুলবেন সেটা কিন্তু তার নিজস্ব ব্যাপার, এই ব্যাপারটাতে আমি কোনোদিনই কিছু বলবো না। কেউ শর্ট ভিডিও করে এগিয়ে যাচ্ছেন, কেউ ব্লগ ভিডিও করে এগিয়ে যাচ্ছেন, কেউ লাইভ করে এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যাপার, যে যেটা ভালোবাসে। আমাদের লক্ষ্য কিন্তু একটা জায়গায়, যে নির্দিষ্ট সেই মনিটাইজেশনের প্ল্যাটফর্মে পৌঁছানো। সে আমি সাইকেলেই যেতে পারি, সে আমি প্লেনে যেতে পারি, সে আমি হেলিকপ্টারে যেতে পারি, সে আমি ট্রেনে যেতে পারি, লক্ষ্য একটাই, সেই নির্দিষ্ট জায়গাতে আমাদের প্রত্যেকের পৌঁছানো। তো বন্ধুরা, মনিটাইজেশনের জন্য আমাদের যেটা দরকার, আমি আগের ভিডিওতে বলেছি, দুটো ভিডিওতে, একটা ছিল ট্যাগ ক্যাটাগরির ভিডিও, একটা ছিল 4000 ঘন্টা ওয়াচ টাইমের ভিডিও। সেখানেই আমি বলেছি 12 মাসের মধ্যে, অর্থাৎ 365 দিনের মধ্যে, এটা সবাইই জানা আছে যে আমাদের এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে হবে। যে কোনোভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, যে আমরা যদি 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম আমরা কমপ্লিট করতে পারি, তো আমরা কিন্তু মনিটাইজেশন আমরা পেয়ে যাব, আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, আমাদের স্বপ্ন পূরণ হবে, আমরা প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে নিজেদের জায়গাটাকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। তো আবারও চলে এসেছি কিন্তু একটা ছোট্ট অঙ্ক নিয়ে, সঙ্গে থাকুন, আমি যতটা পারবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আবার কিন্তু আমি খাতা পেনের সাহায্য নিয়েছি, কেননা আমরা কিন্তু যদি নির্দিষ্ট অঙ্ক কষে আমরা কিন্তু যদি না মেনটেন করি, তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়াটা কিন্তু অনেকটাই চাপ হয়ে যাবে। তো সেই জন্যে পুরো সময়টাকে আমি একটু ভাগ করে নিয়েছি। এই যে দেখুন, আমি লিখে দিয়েছি উপরে, সাবস্ক্রাইবার দরকার আমাদের 1000। তো এটাকে যদি আমি প্রত্যেক মাসে মেনটেন করতে পারি, 1000 সাবস্ক্রাইবার ডিভাইডেড বাই 12 করলাম, তাহলে মাসে আমার কত দরকার, 83.33, তাহলে 84টা আমার প্রত্যেক মাসে কিন্তু আমি যদি সাবস্ক্রাইবার কিন্তু আমি ওঠাতে পারি, তাহলে কিন্তু আমার 1 বছরের ক্রাইটেরিয়া পূর্ণ হবে। যদি আমি প্রত্যেক দিনে যদি ডেলি হিসাবে যাই, তাহলে আমি করেছি দেখুন, 1000 ডিভাইডেড বাই 365, 2.73, মানে প্রত্যেক দিন 3টেরও কম। তাহলে বোঝা গেল ব্যাপারটা, আমাকে কিন্তু অঙ্ক যদি না করে আমি আগাই, কিন্তু ব্যাপারটা আমিও আগে বুঝতাম না, এখন কিন্তু মাথায় এসছে, আমি নিজেও ক্রাইটেরিয়া শুরু করেছি, আপনাদেরকেও দেখাচ্ছি, খুব সহজ অঙ্ক। আপনি মাসের হিসাবে যেতে পারেন বা ডেলি হিসাবে যেতে পারেন, অঙ্ক যদি করি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে, চাপ থাকবে না। এবারে চলে আসছি যেটা ওয়াচ টাইম। বন্ধুরা, এবার চলে আসলাম ওয়াচ টাইম নিয়ে। ওয়াচ টাইম আমাদের দরকার হচ্ছে 1 বছরে 12 মাসে বা 365 দিনে 4000। তো আমি যদি মাসের হিসাবে যাই, 4000কে 12 দিয়ে আমি ভাগ করলাম, প্রত্যেক মাসে কিন্তু আমার দরকার
333.33 পার ঘন্টা। তো প্রত্যেক মাসে যদি আমরা 333 বা 335 টার্গেট রাখুন, আমরা যদি ওয়াচ টাইমটা গেন করতে পারি, কিন্তু আমাদের আগে পরে কোনো মাসে কিন্তু চাপটা থাকবে না যে এ মাসে কম হয়েছে ও মাসে বেশি হয়েছে, কম বেশি তো আমরা মানে পূরণ করে নিতে পারবো। আর পার ডের হিসেবে যদি দেয় তাহলে পার ডে কিন্তু এখানে লাগছে 4000/365, পার ডে 10.95 পার ডে, মানে আপনার 11 প্রত্যেক দিন দরকার আপনার 11 ঘন্টা ওয়াশ টাইম। তো এবারে অঙ্কটা আপনি যে কোনো যেভাবে নিতে পারেন, যদি আপনি ডেলি হিসাবে নিতে পারেন, যদি আপনি মান্থলি হিসাবে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি মান্থলি ডেলির হিসাবটা। তো এরপরে আপনারা ডেলি মেনটেন করবেন কি মান্থলি মেনটেন করবেন সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার। মান্থলি যদি মেনটেন করেন তো আপনাদের যেটা দরকার প্রত্যেক মাসে সাবস্ক্রাইবার দরকার 83.33, আর আপনার ওয়াচ টাইম দরকার হচ্ছে 333.33 ঘন্টা পার আওয়ার। আর যদি ডেলি ডেলির অঙ্কটা এখানে বলে দিলাম, অঙ্কটা আপনারা নিজেরাও করতে পারবেন, খুব সহজ অঙ্ক। তো বন্ধুরা সবার কাছে অনুরোধ যে অঙ্ক করে কিন্তু এগিয়ে যান, অঙ্ক করে এগিয়ে যেতে হবে। অঙ্ক করে যদি এগিয়ে না যায় কিন্তু আমরা মনিটাইজেশনের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো না। অঙ্কের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের কিন্তু কোনো চাপ থাকবে না, আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় সবাই পৌঁছাতে পারবো। আমরা যে প্রত্যেকে প্রতিদিন আমাদের সময়টাকে ইউটিউবের পিছনে যে আমরা ব্যয় করছি, লাইভ করে হোক, ভিডিও দিয়ে হোক, শর্ট ভিডিও দিয়ে হোক, যে কোনোভাবে আমরা কিন্তু প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মনিটাইজেশন আসবে না। আসবে, সবার আসবে, আমি বলছি মনিটাইজেশন সবার আসবে, সবাই পাবেন মনিটাইজেশন। অঙ্কটা আপনারা করুন। আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। নতুন যারা আছেন চ্যানেলটিকে যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।